আচ্ছা, কেমন আছো সবাই? আজকে আমরা কম্পিউটারে টাইপিং করতে, সেটা বাংলা, ইউনিকোড, আমাদের সফটওয়্যারগুলো ব্যবহার করি, বিজয় 52, অভ্র, এগুলো কিছু টেকনিক্যাল ইস্যু নিয়ে আমরা ক্লাস দেখব। যে এই আইকনগুলো কোথায় থাকে, আইকনগুলো যদি হাইড হয়ে যায় বা হারিয়ে যায় তখন সেটাকে আমরা কিভাবে মানে সেটিং করব। এটা হচ্ছে পরে টপ বারে কিভাবে আমরা সেট করে দেখতে পারি, আবার সিস্টেম ট্রেতে কিভাবে এটাকে আবার নিয়ে আসতে পারি, আমরা এই ইস্যুগুলো নিয়ে আজকে আমরা দেখব। এটা হচ্ছে পরে টপ বার, যেমন এইখানে যে আইকনটা আছে বিজয় 52, আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক দিই, শো অ্যাজ টপ বার, অর্থাৎ এই আইকনটা টপ বারে চলে গিয়েছে। এখন যখন আমি এখানে পয়েন্টটা নিয়ে আসতেছি তখন একটা ফোরহেড অ্যারো হচ্ছে। এই ফোরহেড অ্যারো থাকা অবস্থায় আমরা যদি মাউসের লেফট বাটন ক্লিক দিয়ে ধরে রেখে এটাকে যেই দিকে ড্রাগ করবো, এটা কিন্তু সেই দিকে আমরা এটাকে মুভ করতে পারি। আচ্ছা, এইখানে আমাদের বিজয়ের ক্লাসিক মোড আছে, বিজয়ের ইউনিকোড মোড আছে, শুধু ইউনিকোড মোড আছে, ইংলিশ মোড আছে। তা আমরা যদি ম্যানুয়ালি এটাখানে ক্লিক দিই, এটা হচ্ছে বিজয় ক্লাসিক, এটা হচ্ছে পরে বিজয় ইউনিকোড, এটা আগেরটা একটু বেশি উজ্জ্বল আর পরেরটা একটু অনুজ্জ্বল, মানে উজ্জ্বল কম, তাই না? আমাদের অনেক সময় এরকম হয়, কিন্তু আমরা লিখতে চাই বিজয় মোডে, ইউনিকোড মোডে তখন মানে কিবোর্ড চেঞ্জ হয়ে গেছে। কারণ আমরা যখন কিবোর্ড চেঞ্জ করি একটা শর্টকাট কমান্ড আছে, সেটার হচ্ছে পরে কন্ট্রোল অল্টার বি। তা আমরা যদি কন্ট্রোল অল্টার বি দিই তাহলে এটা বিজয় ক্লাসিক হবে, আর কন্ট্রোল অল্টার যদি ভি দিই তাহলে ইউনিকোড হয়ে যাবে। তো অনেক সময় বি এর পরিবর্তে যখন ভি হয়ে যায় তখন ইউনিকোড হয়ে যায়, বাট আমরা অনেক সময় কালার খেয়াল করি না যেটা ইউনিকোড হয়ে গেছে না বিজয় ক্লাসিক আছে, এটা কিন্তু আমরা টাইপ করার সময় কখনোই খেয়াল করি না। তখন আমরা যে টাইপ করতে চাই যে কাঙ্ক্ষিত বিষয়গুলো, যেমন আমরা ক লিখতে চাই বা আমরা যে বানানগুলো লিখতে চাই, তখন উল্টা পাল্টা চলে আসে, তখন একজন ইউজার হেজিটেট ফিল করে বা আমার কম্পিউটারে লেখা সঠিক হচ্ছে না, বাট সে কখনোই এখানে দেখে না যে তার ইউনিকোড হয়ে আছে, সে লিখতে চাচ্ছে বিজয় মোডে। তাহলে এই কালারটা একটা কি ডিফারেন্ট একটা মুডকে শো করছে। আচ্ছা, এটা হচ্ছে আবার ইংলিশ মোড। এই মোডে থাকলে আমাদের মনে হবে যে এখন ইংলিশ, আমরা যা লিখবি ইংলিশ হবে। এইখানে একটা অপশন আছে গো টু সিস্টেম ট্রে, এখানে ক্লিক দিলে আমার এই আইকনটা আবার এই সিস্টেম ট্রে নিচে যে টাক্স বার আমরা বলি এখানে আবার অবস্থান করবে। তাহলে এখানে ডাবল ক্লিক করলে আইকন চেঞ্জ হচ্ছে, ডাবল ক্লিক করলেও হবে। আবার রাইট বাটনে ক্লিক দিয়ে আমরা যদি টপে শো করতে চাই, টপে শো হচ্ছে, এটাকে আবার আমরা মুভ করতে পারছি। এখানে আছে অভ্র, এটাকেও আমরা শো অন টপ বার যদি দিই, বা এখানে একটা অপশন আছে টগল কিবোর্ড মোড, এখানে দিলে এটা আমাদের কিবোর্ড মোডটা টগল হয়ে যাচ্ছে, অর্থাৎ বাংলা থাকলে ইংলিশ হচ্ছে, ইংলিশ থাকলে বাংলা হচ্ছে। আর এখানে আর একটা অপশন আছে রিস্টোর অভ্র টপ বার, তো এটা টপ বার দুটো একই জায়গায় আছে, তো এটাকে আমরা জাস্ট এই যে এই আইকনটা আছে, সরিও এই আইকনও ধরে আমরা এটাকে ড্রাগ করলে যেখানে অভ্র আছে এটাকে মুভ করা যাবে। আর এখানে ফোরহেড অ্যারো, তাহলে এটাও একটা বাংলা লেখার, এটাও একটা বাংলা লেখা। আচ্ছা, এখানে মুড আছে কি কি আছে, অভ্রর আছে অভ্র ফনেটিক, অভ্র ইজি, তারপরে বর্ণনা, ন্যাশনাল জাতীয় ইউনিবিজয়, অর্থাৎ আমরা যদি বিজয়ে লিখি তো বিজয়েরটা দিয়ে আমরা ইউনিবিজয় এখান থেকে সিলেক্ট করে বিজয়ে যেভাবে লিখব আমরা ইউনিকোডই লিখবো, বাট সেটা ইউনিবিজয় দিয়ে মানে বিজয়ের মতো করে এটা তৈরি করা হয়েছে। আর একটা আছে অভ্র ফোনেটিক মোড, অর্থাৎ আমরা বাংরেজি লিখব বা ইংরেজি লিখবো সেটা বাংলা হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, ওটা আমরা যখন ইউনিকোড লিখব তখন আমরা দেখব। আমি এখন এই কি মানে এই আইকনগুলোকে ম্যানেজ করার জন্য আমি যেটা করছি সেটা হচ্ছে এটাকে আমরা সেটিং করা। আমি এখানে যদি ক্লিক দিই, এখানে সেটিংস অপশন আছে, বিভিন্ন ধরনের সেটিংস আছে এখানে, এখানে কিছু কিবোর্ডের লেআউট আছে, তারপরে এখানে অপশন আছে, কনভার্টার আছে, হ্যাঁ, কিবোর্ড লেআউটের এডিটর আছে। তো আমরা এখানে অনলাইনে এটা আপডেট করার অপশন আছে, এখানে হেল্প আছে, এখানে একটা ক্রস বাটন আছে, এখানে ক্রস বাটনে ক্লিক দিলে এখানে এক্সিট আর জাম্প টু সিস্টেম ট্রে, অর্থাৎ এই যে নিচে চলে আসলো সিস্টেম ট্রে,
আচ্ছা, আবার এখানে ক্লিক দিলে একটা ক্রস ক্লোজ বাটন আছে, এখানে ক্লিক দিলে পুরো বিজয়টা ক্লোজ হয়ে যাবে, সেটা সিস্টেম বারেও থাকবে না, টপ বারেও থাকবে না। আবার এটাকেও যদি আমরা রিস্টোর টপ বার করি, এখানেও যদি আমরা এক্সিট করে দিই তাহলে এটাও নাই। এখন আমরা যখন এখানে একটা শো হিডেন আইকন অপশন আছে, এই শো হিডেন আইকন অপশনে গিয়েও দেখতে পাচ্ছি না যেখানে বিজয় বা অব্র বাংলা লেখার কোনো কিছু আছে। অনেক সময় আমরা কোনো কম্পিউটারে বসে বাংলা লেখার আগে দেখে নিব শো হিডেন আইকনে ক্লিক দিয়ে, যদি টপ বারে যদি বাংলার কোনো সফটওয়্যার না থাকে, অথবা সিস্টেম ট্রেতে অথবা টাস্ক বারে যদি আমরা কোনো অভ্র বা বিজয়ের কোনো লগো না দেখি, সিস্টেম আইকনও নাই, তখন আমরা ধরে নেব এটা ইনস্টল আছে, হয়তোবা সেটা ক্লোজ করা আছে। তখন আমরা স্টার্টে ক্লিক দিয়ে এখানে আমরা খুঁজে নিব, এখানে কিভাবে খুঁজে নেব, এই যে বিজয় 52, বা আমরা এখানে লিখে দিতে পারি, তাহলে এই যে বিজয় 52-তে ক্লিক দিলে আমার বিজয় 52-টা আবার চালু হবে নতুন করে। দেখাচ্ছে পিসিতে ইনস্টল করা আছে, কিন্তু আমরা খুঁজে দেখি না এটা আমাদের আনইনস্টল মানে ক্লোজ করা আছে। অনেক সময় অনেকে আননোন ইউজার থাকে, ক্লোজ করে দেয়, বোঝে না ক্লিক হয়ে গেছে, এখানে ক্লোজ হয়ে গেছে। এবং অভ্রটাও ঠিক একইভাবে আমরা যদি এখানে লিখে দিই স্টার, ওখানে যদি আমরা ক্লিক না করে এভি, তাহলে অটোমেটিক কিন্তু অভ্র চলে আসতেছে। আমরা যেমন এমএস ওয়ার্ডকে লিখে দিই, বা এখানে যদি আমরা লিখে দিই বিজয়, তাহলে বিজয় বর্ণে কিন্তু চলে আসতেছে সার্চে আমরা, তাই না? তো আমরা নিয়ে আসলাম, এখানে আমরা অভ্র নিয়ে আসবো, আবার আমরা এখান থেকে সরাসরি সার্চ করেও কিন্তু আমরা এই যে অভ্র নিয়ে আসতে পারি, যে অভ্র কিবোর্ড। হ্যাঁ, তো এখানে ক্লিক দিলেও আমাদের অভ্রটা চালু হয়ে যাবে আবার। তাহলে এভাবে আমরা সিস্টেম ট্রেতে চলে যাচ্ছি। আমি এখানে ক্লিক দিয়ে সিস্টেম ট্রে, এখানে ক্লিক দিয়ে গো টু সিস্টেম ট্রে, তারপরে হিডেন আইকনে ক্লিক দিয়ে আমি একটা কাজ দেখাবো, যে এইখানে এই আইকনগুলো কিভাবে আসে। আমরা এখান থেকে স্টার্টে ক্লিক দিয়ে সেটিংসে যাব, সেটিংস থেকে পার্সোনালাইজেশন, পার্সোনালাইজেশনে গিয়ে আমরা এখানে দেখব টাস্ক বার। এই টাস্ক বারে ক্লিক দিলে আমরা এখানে দেখতে পাবো টাস্ক বারের যত সেটিংস আছে, যেমন টাস্ক বারের বাটনগুলো বড় হবে না ছোট হবে, ইউজ স্মল টাস্ক বার বাটন, এটা যদি আমরা ক্লিক দিই তাহলে স্মল হয়ে গেছে নিচে। হ্যাঁ, অনেক সময় অনেক পিসিতে এরকম স্মল থাকে, আবার এখানে যদি ক্লিক দিই তাহলে এটা বড় হয়ে যাবে, এই আইকনটা এটা এখানে। আচ্ছা, তারপরে অনেক সময় এটা অটোমেটিক্যালি হাই টাস্ক বার হয়ে যায়, অটোমেটিক্যালি হাইড হয়ে যায়, টাস্ক বারটা থাকে না, এটা যদি অন করা থাকে। তো আমরা এগুলো খেয়াল রাখবো, অটোমেটিক্যালি টাস্ক বার ডেস্কটপ মোডে চলে যায় নাই, মানে টাস্ক বারে থাকে না, কয় স্যার নিচের বারটা নাই, কেন নাই? এটা এখান থেকে এখানে যে নাই, এখানে নিয়ে আসলে কিন্তু টাস্ক বারটা আবার স্টে করলেই এখানে চলে আসবে, বা একটা ক্লিক দিলেই এই নিচের টাস্ক বারটা চলে আসবে। তাহলে আমরা এটাকে আমরা হাইড করে দিলাম। এগুলো সেটিংস যদি থাকে তখন আমাদের এরকম মনে হবে। টাস্ক বার লোকেশন অন স্ক্রিন অনেক সময় বটমে আছে, অনেক সময় এটা টপে হয়ে যায়, স্যার আমারটা টপে চলে গেছে উপরে, বাট এটা একটা সেটিংস, এই সেটিংসের কারণে টপে চলে গেছে। রাইট সাইড, এই সাইডে চলে আসে অনেক সময় হয়ে যায়, বাট আমরা এগুলো দেখব, আমরা অবশ্যই সেটাকে বটমে রাখবো, এটা আমাদের মানে ডিফল্ট সেটিং, এটা আমাদের মাথায় থাকতে হবে এটা একটা। আর এইখানে একটা অপশন আছে যে সিলেক্ট হুইচ আইকন অ্যাপিয়ার অন টাস্ক বার, মানে কোন আইকনটা টাস্ক বারে শো করবে আমাদের এখান থেকে সেটা বলে দিতে হবে, মেন সিস্টেম আইকন যেটাকে বলা হয়। তাহলে আমরা এখানে এখন গিয়ে দেখি যে এই যে বিজয়ের এই যে সিস্টেম ট্রেতে আছে, আমরা যদি এটাকে অফ করে দিই, অফ অভ্র অফ, এখন কিন্তু দেখা যায় না। তাহলে বিজয়টাও অফ, অভ্রটাও অফ, আমি কিন্তু এখানে আর নর্মালি দেখতে পাচ্ছি না, টাস্ক বারে কি দেখতে পাচ্ছি না, নর্মালি এটা থাকছে না, বাট আমার এটা কিন্তু ওপেন করা আছে। এখন আমি যখন এই হিডেন শো আইকন এটাকে আমি যদি একটু ক্লোজ আপ করে দেখাই, যে এই যে হিডেন শো আইকন, শো হিডেন আইকন, এখানে ক্লিক দিলে আমরা দেখতে পাচ্ছি যে বিজয়টা এর মধ্যে আছে, অব্রটা এর মধ্যে আছে। তাহলে এখানে আমরা রাইট বাটনে ক্লিক দিয়ে শো অন টপ বার আমরা করতে পারি, টপ বারে নিয়ে যেতে পারি, আবার এখানে রাইট বাটনে ক্লিক দিয়ে অব্রটাকেও আমরা শো অন টপ বারে নিয়ে যেতে পারি।
তাহলে এই হিডেন আইকন আমাদের এসে দেখতে হবে যে আমাদের হিডেন আইকনে আছে কিনা। আচ্ছা, এখন এই হিডেন আইকন থেকে বের করে নিয়ে আসার একটা অপশন আছে। এই হিডেন আইকন এর মধ্যে আমার অভ্র এবং বিজয়টা আবার ক্লোজ করলাম, আমি আবার বিজয়টাকে আবার আমি শো করব। এখানে রেখে দিলাম বিজয়, তাহলে এখানে বিজয় 52 চলে আসলো, এটা আবার শো হয়ে গেল। এখন যদি আমি এখানে দেখি তাহলে আমার এখানে টপ বারে চলে আসছে, আমি এটাকে গো টু সিস্টেম টেতে দিয়ে দিব। সিস্টেম টেতে দিলে আমার এইখানে থাকবে, দুটো আইকন আছে। এই আইকনটাকে আবার টাস্ক বারে সেট করার জন্য আমাদের যেটা করতে হচ্ছে, আমরা স্টার্ট থেকে সেটিংস থেকে পার্সোনালাইজেশনে যাব। পার্সোনালাইজেশন থেকে আমরা চলে যাচ্ছি টাস্ক বার, টাস্ক বার থেকে আমরা এখানে চলে যাচ্ছি যে সিলেক্ট হুইচ আইকন অ্যাপিয়ার অন টাস্ক বার। এখানে গিয়ে আমরা বলবো যে আমরা এই আইকনটা শো করে দেখতে চাই, মানে আমরা সরাসরি টাস্ক বারে দেখতে চাই। আমরা এখানে কোন কোন আইকনটা টাস্ক বারে এখানে দেখতে চাই, আমরা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি আমার এটা দরকার নাই, আমি এটা ক্লোজ করে দিতে পারি, এটা অন করে দিতে পারি, এটা অন করে দিতে পারি, তাহলে এটা টাস্ক বারে আমার চলে আসবে। এখন আমি আবার যদি টাস্ক বারে চলে যাই তাহলে এই দুটো আইকন কিন্তু টাস্ক বারে চলে আসছে, তাই কি না? এইভাবে আমাদের কোনো পিসিতে বসার পরে আমাদের দেখতে হবে যে আমাদের বিজয় অভ্র এটা টাস্ক বার আছে না, সিস্টেম ট্রেতে আছে, কোথায় আছে, সেটা টাস্ক বারে কীভাবে সেটিং করতে হবে, টপ বারে কীভাবে নিয়ে যেতে হবে, কীভাবে ক্লোজ করতে হবে। আর আমরা তার সাথে মোডগুলো বুঝলাম, কোনটা বিজয় ক্লাসিক, কোনটা ইউনিকোড, সেখানে একটু কালার কম্বিনেশন আছে, এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। এই টিপসটা যদি আমরা বুঝি বা এই সেটিংসগুলো যদি আমরা বুঝি তাহলে আমাদের বাংলা লেখার প্রাথমিক যে প্রবলেমগুলো হয় সেগুলো আর আশা করি থাকবে না। ওকে, সবাইকে ধন্যবাদ।